কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের আটটি দান সিন্দুক খোলা হয়েছে। পাওয়া গেছে প্রায় ১৯ বস্তা টাকা। চলছে টাকা গণনার কাজ। এই মুহূর্তে মসজিদ প্রাঙ্গণে আছেন রিপোর্টার নূর মোহাম্মদ, সরাসরি যাচ্ছি তার কাছে। চারদিকে টাকার স্তূপ, ডানে বামে সবখানে কারি কারি টাকা, চলছে টাকা গণনা। এটি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ। পাগলা মসজিদের দ্বিতীয় তলায় যে টাকা গোনার উৎসব বলা যায়, আজ সকাল ৮টায় যে ঐতিহাসিক পাগলা মসজিদের যে ৮টি দান বাক্স রয়েছে, লোহার বড় বড় দান বাক্স, সেই বাক্সগুলো খুলে ১৯ বস্তা টাকা পাওয়া যায়। সেই বাক্সগুলো খুলে ১৯টি বস্তা টাকা ভর্তি করে দ্বিতীয় তলায় নিয়ে আসা হয়েছে এবং দ্বিতীয় তলার মেঝেতে ঢেলে সেই থেকে চলছে গণনার কাজ। আপনাকে যদি বলি, এমন দৃশ্য কিশোরগঞ্জের পাগলা মসজিদে তিন মাস পরপরই দেখা যায়। তবে এবার চার মাস পর এই দান সিন্ধুক গুলো খোলা হয়েছে। গত ৭ জানুয়ারি এই ৮টি দান সিন্ধুক খুলে প্রায় ৪.৫ কোটি টাকা মিলেছিল। এবার ১৯টি একটি গত সেবার পাওয়া গিয়েছিল ২০ বস্তা, এবার ১৯ বস্তা টাকা পাওয়া গিয়েছে এবং গণনার কাজ চলছে। আর এই গণনার কাজ অংশ নিয়েছে এখানকার যে মসজিদ মাদ্রাসা আছে, মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষার্থী, এখানকার যে রূপালী ব্যাংক আছে, ওই ব্যাংকের ৫০ জনের বেশি কর্মকর্তা কর্মচারী সহ মসজিদ কমিটির ৫০ জন এই গণনার কাজে অংশ নিয়েছে। আর এই আজকে সকাল ৮টায় কিশোরগঞ্জের যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এটিএম ফরহাদ চৌধুরী, তার নেতৃত্বে ১০ জন কালেক্টরেটের ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এই টাকাগুলা গণনা এবং প্রক্রিয়া করার কাজ চলছে। আমরা দেখছি যে একদিকে টাকা ভাস করার কাজ চলছে, একই সাথে ব্যাংকের কর্মকর্তারা বেশ কয়েকটি বড় বড় টেবিলে সেই টাকাগুলো ভাস করছেন এবং গুনে বান্ডেল করছেন। আর এই এই কর্ম এই কর্ম শেষ করতেই লেগে যাবে প্রায় সারাদিন, এবং দিনভর গণনা শেষে সন্ধ্যার পরপর জানা যাবে যে কত টাকা পাওয়া গিয়েছে। এবং গত ৭ জানুয়ারি যে প্রায় ৪ কোটি টাকা পাওয়া গিয়েছিল, এখানকার যে সংশ্লিষ্টরা ধারণা করছেন এবার সেই রেকর্ড ছাড়িয়ে যাবে। তো কিশোরগঞ্জের পাগলা মসজিদ, ঐতিহাসিক পাগলা মসজিদে দান বাক্স খুলে যে টাকা গণনার কাজ চলছে, এ নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কিশোরগঞ্জে।